ওয়েলকাম ভিউয়ার্স, আমি জিকো অভিদেব ফ্রম গ্যাজেট গ্যাং 7। এটা আমাদের একটা অনলাইন শো, এফএকিউস, নতুন অনলাইন শো এটা। এখানে আপনাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো আপনারা আমাদের ইমেইল করে থাকেন কিংবা ফেসবুকে আস্ক করে থাকেন, আমরা ওগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমাদের এই প্রয়াস। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলোর মধ্যে যে কোশ্চেনটি বারবারই আমরা ফেসবুকে ফেস করে থাকি, সেটা হলো আমাদের শোরুমটা কোথায়। অনেক কৌতূহল থাকে যে ঢাকায় কোথায় কোথায় আমাদের শোরুম আছে, বাট আমাদের বাড়িধারা ডিওএইচএসে অফিসটাই হলো আমাদের অ্যাকচুয়ালি শোরুম। এখান থেকেই আমাদের সেলস এবং প্লাস ডেলিভারি সবই এখান থেকে পরিচালিত করা হয়। প্লাস আপনারা যদি ঢাকার বাইরে থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে থাকেন, ইন দ্যাট কেস আমরা এসে পরিবহনের মাধ্যমে আমাদের প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দিতে পারি। মেইনলি আমরা অনলাইন মার্কেটিং প্রিফার করি। আসলে আমাদের মোটো যেটা, সেটা হলো আমরা চাই যে কাস্টমার আমাদের কাছে না আসুক, আমরাই চাই যে কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিতে। প্লাস আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে আপনি আমাদের অফিসের যে নাম্বারগুলো আছে ওখানে কল করতে পারেন। আর কল করা মাত্রই আমাদের এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আপনি যদি কোনো প্রোডাক্টের ডেমোস্ট্রেশন দেখতে চান, ইন দ্যাট কেস আমাদের মার্কেটিং পিপল আপনাকে এই প্রোডাক্টটি ডেমোস্ট্রেটও করতে পারেন। আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন এবং উইদিন ওয়ান ইয়ার আপনার যদি কোনো প্রবলেম হয়, ইন দ্যাট কেস আসলে আমরা পিক আপ করি আপনার কাছ থেকে প্রোডাক্টটা এবং সার্ভিস করে ওটা আপনার কাছে পৌঁছে দিই, আর এর সব কিছুই উইদাউট এনি চার্জ। আরেকটি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ফেস করে থাকি, তা হলো আপনার ওয়াইম্যাক্স মোডেমটি, অর্থাৎ বাংলালায়ন কিংবা কিউবির যে মোডেমগুলো আপনারা ইউজ করছেন, সেগুলো আমাদের ট্যাবে সাপোর্ট করবে কি না। আমার অ্যান্সারটি হলো কেন করবে না, অবশ্যই আপনার মোডেমটি কাজ করবে যদি আপনার মোডেমটি অ্যান্ড্রয়েড ওয়েস সাপোর্টেড ড্রাইভার থাকে। অ্যাট দিস মোমেন্ট এ ধরনের কোনো ড্রাইভার আসলে অ্যাভেলেবেল না, বাট আমাদের কোশ্চেন হলো কেন আপনি এটা ইউজ করবেন। এখন মোস্ট অফ দ্য ট্যাবই হলো 3G সাপোর্টেড, সো আপনি চাইলেই আপনি 3G সিম ইউজ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। টাইম ফর কোশ্চেন নাম্বার 3। অনেকেই আস্ক করে থাকেন আমাদের ডিভাইসগুলোতে অফিস ইউজ করা যায় কি না। আসলে কোনো অফিস সফটওয়্যার যেগুলো গুগল প্লে স্টোরে আপনাকে প্রোভাইড করা হয়ে থাকে বা গুগল প্লে স্টোর যেগুলো হোস্ট করা, সেগুলো আসলে কোনোটি ট্যাবলেট ডিপেন্ডেন্ট নয়, ট্যাবলেট ইন্ডিপেন্ডেন্ট। সো আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামান, অফিস অ্যাপ, তাহলে সবগুলো অ্যাপই আমাদের ট্যাবলেটগুলোতে রান করবে। ওয়েল, আর আপনি যদি গুগল প্লে স্টোর থেকে কোনো অফিস অ্যাপ ডাউনলোড করে থাকেন, ইন দ্যাট কেস আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে যত অফিসিয়াল অ্যাপ আপনি অফিসে পিসিতে ইউজ করে থাকেন সেগুলো আমাদের ট্যাবলেট পিসিগুলোতে ব্যবহার করতে পারবেন। কোশ্চেন নাম্বার 4, প্রিন্টিং ফ্রম অ্যান্ড্রয়েড অ্যাপ। আমাদের অনেক ক্লায়েন্টই আমাদের কাছে কোশ্চেন করে থাকেন যে আমাদের ট্যাবগুলোতে প্রিন্টিং ফ্যাসিলিটি আছে কি নাই। ব্যাপার যেটা হলো, সেটা হলো আপনি আপনার যে প্রিন্টারটি আছে আপনার কাছে, সেই প্রিন্টার থেকে আপনি বিভিন্ন ওয়েতেই প্রিন্ট করতে পারেন। কিছু কিছু প্রিন্টারের জন্য আপনার ইউএসবি সাপোর্টই থাকে, যেগুলো থেকে আপনি ট্যাব থেকেই ডিরেক্ট প্রিন্ট করতে পারেন। আপনার প্রিন্টারটি যদি ওয়াইফাই এনেবল হয়, তাহলে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের ট্যাবের সাথে কানেক্ট করে আপনি প্রিন্ট করতে পারেন। এছাড়াও কিছু সার্ভিস আপনার গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, যেমন প্রিন্টার শেয়ার প্লাস গুগল ক্লাউড প্রিন্ট। এখন আমরা আপনাদেরকে গুগল ক্লাউড প্রিন্টের মাধ্যমে কীভাবে আপনারা প্রিন্ট করতে পারেন এটা আপনাদের ডেমোনস্ট্রেশন দেখাবো। হেয়ার ইজ আওয়ার সেটআপ। এই প্রিন্টারটি এই কম্পিউটারের সাথে কানেক্টেড। এখন আমরা যেটা করব সেটা হলো এই ট্যাব থেকে আমরা এই প্রিন্টারের মাধ্যমে একটি ডকুমেন্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। এটা হলো একটি ডকুমেন্ট যেটি অ্যাডোব রিডারে আছে আমাদের এই ট্যাবে। এখন আমরা এটিকে যদি ক্লাউড প্রিন্টে প্রিন্ট করতে যাই, তাহলে যেটা করতে হবে সেটা হলো ইনিশিয়ালি আপনাকে প্রিন্টের অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে দুটি অপশন আছে, একটি হলো শেয়ার, একটা হলো গুগল ক্লাউড প্রিন্ট। গুগল ক্লাউড প্রিন্ট সিলেক্ট করুন। এটা হলো আপনার গুগল ক্লাউড প্রিন্ট ইন্টারফেস। এখানে আপনি যেই প্রিন্টারগুলো আপনি আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাগেনস্টে শেয়ার করবেন, সেই প্রিন্টারগুলো লিস্টেড আছে এইচপি লেজারজেট, অর্থাৎ এই প্রিন্টারটি। সো এখন এটাকে সিলেক্ট করি। সো এখানে ডকুমেন্টের স্পেসিফিকেশানগুলো আছে। সো প্রিন্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই প্রিন্ট বাটনটি ক্লিক করতে হবে। এই হলো আপনার ডকুমেন্টটি যেটি আমি কেবলই এই ট্যাব থেকে এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করলাম। এই ছিল আমাদের আজকের এপিসোড। আপনি যদি যে কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম এগুলোর ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন care@gadgetgang7.com।